আৰু এই চেংৰাডা নে এই যে বাইক তেতিয়াই বসে দেয় কি আৰু বাইতে পারে নাও না তাহলে ওর বউ ফ্যামিলি কি পাই চলে হ্যালো হ্যাঁ রেমন ভাই কে রানে কোন থেকে ফোন করছেন আমি মোগাল মাটি থেকে কইতাছি ওই যে কোন মোগাল মাইডা নলবাড়ি নলবাড়ি দিস থেকে যে লারকুসি আচ্ছা লারকুসি এই রাকিব গোবারি বগলে নিহি আবার হ্যাঁ তাই নি হ্যাঁ ও আচ্ছা তা বড় কি রে ফোন করছেন ও আচ্ছা আচ্ছা ভাই একটা কথা কইতালি না স্যার রাকিব গোবারি আর আনু গোবারি দিলে কত দূরে আচ্ছা রাকিব চাংরাটা তোর এমনি তো ভালো করে এসে নুই নানারা না হ্যাঁ তাই নি হ্যাঁ আর ওই যে সেরাটার স্বভাব চরিত্র কি বে শুনেন রেমন ভাই না হ্যাঁ বাচ্চার দুইটা বাচ্চা আছে তাই নি হ্যাঁ বিয়া করছে নি ও বিয়া করব না শালা বিয়া করছে তো আনের যা 14 বছর না 15 বছর বিয়া করছে এ ও না কইছে যে আমি বিয়া করি নাই শালা নচ্চাম কি জানতে যাই না শালা এই গুয়াড়ি থাকে শালা বাইতে এসে না তাই নি হ্যাঁ হ্যাঁ ও তার মানে গোহাড়ি থাকে আর বউ বাইতে থিয়া ও গোহাড়ি থাকে নুচামি করে কি বে কি আনে বানি রাকিব বেশি নুন না মাননি রাকিব বেশি নুন না কেরা কইছে রাকিব বেশি নুন না শালা হেদিকে হলো কাট মিছরে কাম করে হাজিরা করে 100 টাকা করে দরমা দিছে ওয়াক দিন গেলে 100 টাকা দিছে খাওয়া দাও তা আর নিজে পকেটে গুন দিছে তাই নি হ্যাঁ এখন বর্তমানে কাছারুর উপরে বাড়ি আছে একসাথে পল্লি বাজার বাড়ি ভেঙ্গে যাও নদীর মধ্যে ভরে যাবো হ্যাঁ কি কোন জানে লাইন না তা মানে কি জানেন হ্যাঁ আর বউর লগে রিলেশন নাই বুঝছেন ও তাহলে ওর ওর বউ তাহলে মানুষের লগে রিলেশন দিয়ে চলে নি আবার বর্তমান মানুষের লগে আছে মানুষের লগে মানে কি বাচ্চা থাকে আর ওই সারা না আইলে মানে কি বাচ্চা মরে দিলি কারণ না না ভাই আনে যে এ কথাটা যে সত্যি কইতাছুন ওর ভাইতে কি ছাবরা ছাবরা মানে ছাব ভাই ওর 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 ঘরের খুঁড়া কি দিয়ে দিছে আর ঘরের খুঁড়াই যে সুবারি গাছে দিয়ে দিয়া আর ওর ঘরের বেড়া ওর বেড়া বানিয়ে দেয় যে কি জানি কয় যে এই সুবারি গাছে যে শুকলা আছে না হ্যাঁ 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 শুকলা দিয়ে এই টানা টানা উপরে ঘিরে দিছে আর ইনি দেয় মৎসর গাঁজা টাজা খায় বাচ্চা খেলে বড় মারপিট করে 2 মাস 6 মাস পরে বড় আইসে হ্যাঁ হ্যাঁ রাকিব যে গাঁজা মদ খায় এটা আমি জানি কিন্তু আমি জানি না ওর বাড়ি ঘর আবার রাকিব আমার কইছে ওর বাড়ি ঘর খুব ভালো পাকা পাকা দামি দামি ঘর আর কইছে ও বিয়া করে নাই কথাটা বুঝছেন ও তার মানে মানুষটা নুচামি করে আর কি তাহলে ওর বউ ফ্যামিলি কি পাই চলে তার মানে ওর ফ্যামিলি ধরবা গেলে মানুষের হান্ডারে মানে থাইকে মানুষের কামাই দিয়ে চলতেছে এই দেখেন না আমার নামে মিথ্যে মিথ্যে আরো ভিডিও বানায় কথাটা বুঝছেন কত আনে 9000 টাকা পায় ওর কাছে দুই একটা আনের কিছু প্রুফ সুরুপ আছে না আনের কাছে তার মানে আনারে ফোন করছে যে বাইতে চাইল নাই কে তুমি বাইতে যে হেরে চাইল কিনা দাও পরে তোমারে পয়সা দেরো পয়সা আমি দিমু না আনে চাইল দে কিনা দিছুন কিনা দেওয়ার পরে পয়সা আনে পাই নাই না আমার গাড়ি নাই আর জানে ফোন কইরা কই নাই চাই নাই সারা নচ্চা ফোনে রিসিভ করো না সারা নচ্চা
তাই নি? হ্যাঁ, তো গাইস আপনারা দেখলেনি আর আপনারা শুনলেনি, তো গাইস অবশ্যই আপনারা এখনো দেখতেছেন। তো গাইস আপনারা কিন্তু অনেকেই জানেন যে বর্তমান রাকিবের লগে আর আমার লগে কন্ট্রোভার্সি ছিল, কিন্তু আগে ছিল না, কিন্তু রাকিব আমার কাছ থেকে টাকা পয়সা নিছে, তারপরে হে কন্ট্রোভার্সি স্টার্ট হয়ে গেছে। তো গাইস এই রাকিব গোবারি হইলো মানে মাখালমা লারকুসি। তো গাইস লারকুসি থেকে আমাকে কল দিছিল, এখনো লাইনে আছে, এই ভাইয়ের সাথে কথা বললাম এ টু জেড, মানে রাকিব গোবারি আর ছেলেটার বাড়ি এক জায়গায়। তো গাইস ছেলেটা আমাকে ডাইরেক্টলি ফোন করে কইতাছে যে রাকিব আসলে এরকম ফালতু ফালতু রাকিব গ্রামে থেকে। তো গাইস আমি কিন্তু জিজ্ঞাসিও আপনাদের বাড়ি কি রিয়েলি রাকিব গো ওখানে, আমাকে ডাইরেক্টলি বলছে হ্যাঁ আঙ্গো বাড়ির রাকিব গো ওখানে। রাকিবের ইনফরমেশন আমি ছেলেটার কাছ থেকে আর কি নিব, এই ছেলেটাই রাকিবের ইনফরমেশন আমাকে দিয়ে দিছে এবং আপনারা শুনলেনি এবং আপনারা দেখলেনি। গাইস রাকিব কিন্তু খালি আমার ঠেন আর হয়তো আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিচে হয়তো নেনাই, তো গাইস আপনাদের সাথে আর আমাদের সাথে খালি গাদ্দারি করা নাই। এবং রাকিব রাকিবের গ্রামের মানুষ যে আছে এবং রাকিবের নিজের বন্ধু যেগুলা নাকি খাতিরের বন্ধু, যে ফোন করলেই বন্ধুগণা টাকা পয়সা দিয়ে দেয়। তো গাইস আমি তো অনেক দূরে তাই না, রাকিব গোবারি হইলো নলবাড়ি, আমার বাড়ি হইলো কোনো বিজনি, রাকিবকে আর আমি কে চিনা পরিচয় ছিল না, কিন্তু আমরা ইউটিউব মাধ্যমে কাম করি, রাকিব একজন ইউটিউবার আমি একজন ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমরা মিলে জুলে থাকি। তো গাইস কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দোস্ত হিসেবে রাকিব আমার কাছ থেকে টাকা চাওয়ার পরে আমি রাকিবকে রগে লগে টাকাটা দিছিলাম, কিন্তু রাকিব আমার সাথে প্রতারণা করছে। খালি আমার সাথে না গাইস, রাকিবের গ্রামের নিজের বন্ধু না তাদের সাথেও গাদ্দারি করছে, যে নাকি আজকে আমাকে বাধ্য হয়ে কল করছে। তো গাইস হয়তো এই রাকিবের বন্ধুটা আমার ভিডিও ভিডিও দেখছে, আমার কন্টেন্ট দেখছে, আমার কন্টেন্টের দেওয়ার পরে দেখছে রাকিবের লগে আমার লগে কন্ট্রোভার্সি, রাকিব আমার কাছ থেকে টাকা নিছে। তো গাইস রাকিবেরও কিন্তু আমাকে হুমকি দিছিল, রাকিব আমাকে জেলে দিবে, রাকিব আমাকে মানহানি কেস করবে, কেননা রাকিবের নাকি খাতিরের বন্ধু, সে আমাকে বাঁচানোর জন্য আমাকে কল করছে, বলে যে ভাই রাকিব আমার কাছ থেকে টাকা নিছে, রাকিবের স্ত্রী আছে, রাকিবের ফ্যামিলি আছে, রাকিবের বাড়িতে চাইল্ড ডাইল কিনে দিবার কইছিল ফোন করে, তো আমি চাইল্ড ডাইল কিনা দিছি, রাকিব আমাকে এখনো টাকা দেয় নাই, রাকিব টুডেল আমার কাছ থেকে 9000 টাকা নিছে। তো গাইস দেখেন, গাইস আপনারা দেখেন নিজের বন্ধুর সাথে যদি এরকম প্রতারণা করতে পারে তাহলে আমরা কোনেকার কি তাদের সামনে, আপনারা কোনেকার কি, আপনাদেরকে আর আমাদেরকে তো চিনে না। এর আগে কিন্তু রাকিব যদি আমার কাছ থেকে টাকা পয়সা না নিত বা নিছেও নেহেরা যদি আমাকে টাকাটি দিয়ে দিত তাহলে রাকিব রস খাইতো না আর আমি রাকিবকে রস করতাম না। তো